বাংলাদেশ থেকে শেখ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাসার কাছে একটা মসজিদ নির্মিত হয়, তাতে আমি আমার হাজব্যান্ড কিছু টাকা দিয়ে শরিক হই। কোন এক বোন প্রশ্ন করেছে, ভেবেছিলাম নতুন মসজিদ হয়তো সহি আকিদারই হবে, কিন্তু হলো বেদাতি মসজিদ। এখন আমরা যে দান করলাম তাতে কি এই বেদাতের ভাগ নিয়ে গুনাহগার হচ্ছি? আমি খুব সতর্কতার সাথে সহি দিন পালন করার চেষ্টা করছি, তাই আমি ভীষণ ভয় পাচ্ছি, নেকি অর্জন করতে গিয়ে পাপ অর্জন করছি না? তো একটু বুঝিয়ে বললে খুব উপকৃত হতাম। শেখ জাকুমুল্লাহ খেরান। প্রথম কথা, যে কোনো জায়গায় দান করবেন, সেটা কোনো ব্যক্তিকে দান করেন তো ভালো মানুষকে দান করবেন, কমপক্ষে ভালো মানুষ মানে সে হালাল কাজে লাগাবে। একটা লোককে দেখছেন যে সে ধূমপান করছে অথবা মদ খাচ্ছে, মদখোর, মদ চরিত্র, কিন্তু সে অভাবী, গরিব, সে আপনার কাছে ভিক্ষা করছে অথবা সে অভাবী, তাকে দিয়ে দিবেন? আপনার টাকা দিয়ে সে ধূমপান করবে হয়তো, কারণ সে ধূমপান করছে আপনি দেখতে পাচ্ছেন অহরহ, অথবা আপনার চোখের সামনে যেই সময় চাইছে আপনার কাছে যে ওই সময় দিচ্ছেন, ধূমপান করছে। মদখোর সে মদ খাবে, সুদখোর সে সুদে লাগাবে টাকা। তাহলে অবশ্যই যাকে দেবেন, কোনো ব্যক্তিকে, কোনো পরিবারকে, কোনো মসজিদে, কোনো মাদ্রাসায় প্রতিষ্ঠানে, কোনো ইসলামী সেন্টারে, যে কোনো ক্ষেত্রে দান করবেন, কমপক্ষে আপনাকে নিশ্চিত হতে হবে যে আমার টাকাটা ভালো জায়গায় খরচ হবে, আমার টাকাটা দিয়ে যেন পাপ না করে বা পাপের কাজে ব্যবহৃত না হয়। আপনি এমন মসজিদে দান করলেন যেই মসজিদে বহু বিদাত হবে, বহু বিদাত হবে সেখানে, তাহলে আপনি অসতর্ক হয়ে যদি দান করেন অবশ্যই গুণাগুলিতে অংশ নিতে হবে। কিন্তু আপনার সাথে প্রথম তারা যে কথাগুলি বলেছিল বা যখন জানার চেষ্টা করেছিলেন দান করার সময়, তখন যথাসাধ্য চেষ্টা করেছিলেন এবং জেনেছিলেন যে না, সেখানে শিরক বিদাত হবে না, আর তারপরে তার ব্যতিক্রম ঘটলো, তাহলে সেটা অনিচ্ছাকৃত, যথাসাধ্য তাহলে আপনি চেষ্টা করেছেন। কিন্তু আপনি যেখানে সেখানে দান করে দেবেন আর বলবেন যে আমি তো ভাবছিলাম যে এটা সহি আকীদার মসজিদ হবে, কিন্তু এটা বেদাতি মসজিদ হলো, ওখানে মিলাদ হচ্ছে, ওখানে শবে বরাত হচ্ছে, ওখানে সম্মিলিত মোনাজাত হচ্ছে, আরও বহু বিদাত হচ্ছে, বহু বিদাত হচ্ছে, মুসল্লিদের বিদাত বিভিন্ন রকমের, আর যেসব বিদাতগুলি হয়ে থাকে সমাজের মধ্যে সেসব বিদাত রয়েছে, বিদাতি দোয়া, ওসিলার দোয়া, ওসিলা ধরে দোয়া করা কোনো ব্যক্তির সমস্ত হচ্ছে, তাহলে আপনাকে এইরকম মসজিদে অথবা মাদ্রাসায় প্রতিষ্ঠানে, যদিও নাম মাদ্রাসা কিন্তু সেখানে বেদাতি শিক্ষা দেওয়া হবে, বেদাতের প্রচার প্রসার হচ্ছে, বেদাতের কারখানা, সেই সব জায়গায় দান করা থেকে বিরত থাকতে হবে, না হলে পাপের ভাগী হবেন আপনি। আল্লাহ যেন মাফ করেন এবং আগামীতে যেন সতর্কতা অবলম্বনে তৌফিক দান করেন।